এখানে আছে একটা সুন্দর দিঘি, অনেক বড় একটা নৌকাও আছে। এই দেখো চলে এসেছি বোনের বাড়ি। এই যে আমার বোন, হাই। চল পরে আবার তোমাদের সাথে কথা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি এখানে ভালো আছি। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি, তো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সবকিছু তোমরা দেখতে পাবে। তো চলো, আমি এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 9টা, তো আমাকে দিতে যাচ্ছে আমার বর। তো চলো ওখানে যেয়ে কথা বলবো। দেখো আমি চলে এসেছি বোনের বাড়ি, আর ও কেমন খেলছে দেখো, একটা কই মাছ নিয়ে মাটির মধ্যে গর্ত করে খেলছে। তো এখন আমি উঠে যাচ্ছি। এই দেখো চলে এসেছি বোনের বাড়ি। এই যে আমার বোন, হাই। চল পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আসার সাথে সাথে দিয়েছে, এটা হচ্ছে স্প্রাইট, এখন স্প্রাইট খাচ্ছি, আর ও রান্না করছে, আর বোনের ছেলে বলছে স্কুলে যাবো না। সেটা কি হয়, আমরা এসেছি বলে বলছি স্কুলে যাবো না। দাদা স্প্রাইটটা খেয়ে নি, আবার আসবো তোমাদের সাথে। প্রচুর গরম, আর কিন্তু রুমটা খুব বড়। তো আমাকে রেখে বর এখন বাড়ি চলে গেল। তো আমি এখন গেছি বোনের ছেলে স্কুলে, বোন স্কুলে দিতে গেল ছেলেকে, আমিও সঙ্গে গেলাম। এই যে স্কুলটা দেখো, দেখে নাও, আমিও ভেতরে ঢুকছি প্রথমবার, তো তোমাদেরকেও সঙ্গে নিলাম আর কি, দেখে নাও কেমন স্কুলটা। তো এটা দুতলা স্কুল, ওপরেও উপরে বসে বলছে ছেলেটা, তো যে সেখানকে যাই, আর উপরে যেতে যেতে দেখলাম এরকম সিস্টেম, কি সুন্দর লেখাগুলো আছে, তাই না? ডে লেখা আছে, মাসের লেখা আছে, দারুণ ভালো লাগলো আমার এগুলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। তো এই দেখো এই রুমটা, ওই দিকের রুমটাই বসে, তো ওখানে যাচ্ছি। এখনও কিন্তু সব স্কুলে ছাত্র আসেনি, কারণ এখন টাইমও হয়নি সেরকম, 10:30 বাজে মাত্র, ওদের 11টায় স্কুল। তো ও একটু সকাল করে চলে এলো, পাশেই তো থাকে ওই জন্য। আর আমি একে জিজ্ঞাসা করছিলাম তোর কী নাম রে, দিয়ে ও নাম বলছিলো, বাট এত চিৎকার, এত চিৎকার বাচ্চাদের, ওই জন্য আমি মিউট করে দিলাম আর কি। আর দেখো এখনও স্কুল শুরু হয়নি বলে সবাই কিন্তু বদমাইশও করছে। হ্যাঁ, তো দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে একদম সপ্তাহের নামগুলো লেখা আছে। আর দেখো এই বাচ্চাগুলো, দেখো আমি ভিডিও করছি বলে কি সুন্দর ধরে বসে আছে, কি মিষ্টি, তাই না? আর এখন আমি বাইরে চলে এসেছি, একটু শুয়ে আছে, ওই যে গান চলছে ব্লুটুথটাই, তো গান শুনছি ওইরকম, আর ও রান্না করছে, তো আমি শুয়ে আছি একটু আরামসে পাখা চালিয়ে। ঠিক শুয়ে থাকতে ভালোও লাগছে না, তাও শুয়ে আসি, চলো কি রান্না হচ্ছে দেখে আসি একটু। তো আমি রান্নাটা দেখতে গেলাম, ওর সমস্ত রান্নায় হয়ে গেছে, খালি চিকেনটাই হচ্ছে, দারুণ কালারটা হয়েছে। আমি বলছিলাম যে এত সুন্দর কালারটা, এত সুন্দর রান্না কোথা থেকে শিখলি রে? আর আমাকে ভাত দিয়েছে দেখো, কত 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 বেশি ভাত দিয়েছে, বলছিলাম যে তুলে নে, কিন্তু কিছুতেই তুলছে না। তো ভাত দিয়ে দিয়েছে, ভাত রেডি আমার। আর দেখো কত কিছু রান্না করেছে, আমি ওকে বললাম যে এত খাতির করলে কিন্তু আমি আর আসবো না। তো ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিই একটু, আমি রেস্ট করে নিই। এখন যাচ্ছি বেড়াতে গ্রাউন্ডে, এখানে আমিও যাচ্ছি, ও যাচ্ছে, ও তো একবারে বোবাকালা হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। ও তো কিন্তু আগে খুব স্মার্ট ছিল জানো তো, এখন দেখছি কেমন কেমন হয়ে গেছে, খেপা পান। হ্যাঁ, আজ কারণ নিশ্চয়ই আছে, জানি না আমি কেন। যাই হোক, আমরা এখন গ্রাউন্ডে খেলতে যাচ্ছি, বলছি বেড়াতে যাচ্ছি, বেড়াবো একটু, প্রচুর মেঘেও দূরে জানো তো। চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও। তো দেখো কত বাচ্চারা খেলছে এখানে, ফুটবল খেলছে, অনেক রকম দল আছে। তো ওইটা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার সময় এমন বল মেরে দিয়েছে, আর আমি আর ওইদিকে যাচ্ছি না, আর এইদিকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে ঘুরেই যাচ্ছি। তো চলো দিঘিতে যাই। এখানে আছে একটা সুন্দর দিঘি, অনেক বড় একটা নৌকাও আছে, কিন্তু এই দেখো এই দিঘিটার নাম সুলতান দিঘি, সুলতান দিঘি এই দিঘিটার নাম। আমরা এখানে একটুখানি ঘুরবো, গ্রাউন্ডে ঘুরবো, ব্যাস। এই দেখো আমরা নৌকায় চড়ে ঘুরছি, দেখো। তো চলো এবার বাড়ি চলে যাই, বৃষ্টি নেমে গেছে। আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি এখন, আমার একটা দাদার, আমার একটা দাদার বাড়ি আছে ওখানে, তো ওখানকেই যাচ্ছি। উপরটা দেখা সিগুন গাছ, এই দেখো আমাদের বৌদি, এটা ওদের বাড়ি এসেছি এখন। বৌদি হাই করো। হ্যালো, হাই নন্দিনী, এত সুইটি সুইটি বৌদি, খুব সুন্দর লাগছে কিন্তু।
তো এটা হলো আমার পিসিমণির ছেলের বাড়ি। তো এখানে আমি এসেছিলাম, এসে ওদের বাড়িতে বেড়াতে এসেছি। এসে ওই যে গোপাল ঠাকুর নিয়েছে ওইটাই দেখাচ্ছিল, যে গোপাল ঠাকুর নিয়েছি দেখবে এসো। তো ওইটা দেখাচ্ছিল, খুব সুন্দর গোপালটা, দেখো আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর সন্ধ্যায় চলে এসেছি, এখানে হয়েছে চা আর পাঁপড় ভাজা। তো চা আর পাঁপড় ভাজা খেয়ে নিলাম, আর প্রচুর বৃষ্টি, প্রচুর মেঘ ডাকা, কী বলবো, ফোন সুইচ অফ করে দিতে হলো। ওই দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওখানে একটা বিয়েবাড়ি হচ্ছে, ওখানে বাজি ফাটছে। তো একটুখানি তোমাদের দেখালাম সবাইকে, টাটা।